হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস ডায়েরিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আমি কি জন্য এসে গেছি। আজ আমি এই নিব্বা নিব্বিদের কিছু নতুন নামকরণ করছি, নতুন নাম দিচ্ছি, সবার থেকে একটু আলাদা করে দিচ্ছি। তো আমি নিব্বিকে বলছি কুশানি, আর নিব্বাকে বলছি পিতল। হ্যাঁ, তো চলো কিছু কথা আছে সেগুলো আগে। কুশানির মা কেন ভিডিও আপলোড করেছে সেটা নিয়ে তো পিতলের দুঃখের আর শেষ ছিল না এতদিন, মানে প্রচণ্ড জল ছিল যে কুশানির মা কেন ভিডিও আপলোড করছে, ওই চ্যানেল থেকে কেন ভিডিও আপলোড করা হচ্ছে, যাতে চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয় তার জন্য রীতিমতো ফোর্স করা হচ্ছিল কুশানিকে ফোন করে করে পিতল বারবার করে, যাতে চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়, তার জন্য এতদিন ধরে অনেক চেষ্টা চালানো। কারণ ওই চ্যানেল থেকেই তো পর্দাগুলো ফাঁস হচ্ছিলো, নোংরামো যে ভিতর কাজে নোংরামোগুলো চলছিল সেগুলো ফাঁস হচ্ছিলো, আর সেই জন্য পিতল বারবার করে চাইছিল ওই চ্যানেলটা যাতে ডিলিট করে দেওয়া হয়। পিতল চাইছিল না ওই চ্যানেল থেকে কুশানির মা ভিডিও ছাড়া। আর পিতল বারবার করে ভিডিওতে বারবার করে একটা কথা উল্লেখ করেছে, সেটা হলো কুশানির বাবা ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কারণ তোমরা কারণটা বুঝতে পারছো তো? কারণ যাতে কুশানি যদি কিছু ভুলভাল কিছু যদি করে থাকে তার জন্য দায়টা যেন বাবার ওপরেই পড়ে। পিতল দাদার খুব চিন্তা, খুব চিন্তা, কাকে নিয়ে না কুশানিকে নিয়ে এতটাই চিন্তা। আর পিতল দাদা কুশানি দিদিকে এতই ভালোবাসে, এতটাই ভালোবাসে যে একটুখানি কিছু হতে না হতেই ফোন ক্যামেরা সামনে নিয়ে তাড়াতাড়ি বলতে চলে এসেছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হয়েছে। এটা কি কারণ? কি কারণ? হচ্ছে ভিউজ কামানো আর টাকা ইনকাম করা। হায় রে, টাকার নেশা, দুঃখের মানে এতটাই দুঃখ, এতটাই দুঃখ, এতটাই দুঃখ যে ব্যাকসাইডে, ভিডিওর ব্যাকসাইডে স্যাড স্যাড মিউজিক দিতে ভুলছে না আমাদের পিতল দাদা। এতই দুঃখ, সেগুলো এত সুন্দর করে এডিট করতে একদমই ভুলছে না। এগুলো আসলে দুঃখ না, সবটাই সাজানো নাটক, আর টাকা ইনকামের জন্য, সমস্ত ভিউজ পাওয়ার জন্য, সমস্তটাই। আর বারবার বলছো আমাকে ঠকানো হচ্ছে। হ্যাঁ, তো আরে ভাই, তুমি নিজে আগে ঠিক হও না, তোমাকে ঠকানো হচ্ছে না, তুমি নিজের চরিত্রটা আগে ঠিক করো, নিজের চরিত্রটা আগে ঠিক করো, তারপরে শাশুড়িদেরকে, হ্যাঁ, তারপরে শাশুড়িদেরকে বিচার করতে আসো, ঠিক আছে? আমার বলতে পারো উপদেশ, ঠিক আছে? মাথায় রাখো যে অন্যের বিচার, অন্যের বিচার করতে গেলে নিজেকে আগে সঠিক হতে হয়, তারপরে অন্যের বিচার করো। সবসময় অন্যের মাকে নিয়ে পড়ে আছো, অন্যের বাবাকে নিয়ে পড়ে আছো, তুমি তোমার বাবা মার দিক থেকে দেখো। শেষমেশের পরিণতি কি হবে বলো তো? আর শেষমেশের পরিণতি হবে হয় কারো না কারো জীবন ওকে নিয়ে। আজ তবে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই যতক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।